জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে যাবজ্জীবনের মতো কঠোর শাস্তির বিধান রেখে নতুন ওষুধ আইন করতে যাচ্ছে সরকার। ওষুধ উৎপাদন সহ সব ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলতে হবে। কসমেটিক্স পণ্যকেও এই আইনের অন্তর্ভুক্ত হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন ওষুধ এবং কসমেটিক্স আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আরিফ জামালের রিপোর্ট। বিগত বছরগুলোতে দেশের ওষুধ শিল্পে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানিও হয় বাংলাদেশের ওষুধ। কিন্তু দেশের ভেতর ভেজাল বা নিম্নমানের ওষুধের অসাধু তৎপরতা জনস্বাস্থ্যের জন্য হুমকি শুধু নয়, জীবন রক্ষার জন্য শঙ্কা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঔষধ ও কসমেটিক্স আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন আইন অনুযায়ী ওষুধের দাম নির্ধারণ করে দেবে সরকার। আইনে 30টি নতুন অপরাধ সংযুক্ত করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কোনো ওষুধ ক্ষতিকারক হলে তাৎক্ষণিকভাবে তা বাজার থেকে বাতিলের বিধান রাখা হয়েছে আইনে। আইনের সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি, মজুদ এবং ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে। অসৎ উদ্দেশ্যে ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করিলে, করিয়া অধিক মুনাফার অভিপ্রায়ে ওষুধ মজুদ করিলে যাবজ্জীবন পর্যন্ত করা যাবে। তারপর কোনো নকল ঔষধ উৎপাদন করিলে বা জ্ঞাতসারে কোনো নকল ঔষধ বিক্রয়, মজুদ, বিতরণ বা বিক্রয় উদ্দেশ্যে প্রদর্শন করিলে সেখানেও যাবজ্জীবনের প্রভিশন রাখা হয়েছে। ঔষধ ভেজা করিলে বা কোনো ভেজাল ঔষধ উৎপাদন, বিক্রয় বা মজুদ বিতরণ করলে তখনও যাবজ্জীবনের প্রভিশন রাখা হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাসেন জানান, লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন এবং সরকারি ওষুধ বিক্রি করলেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আর 10 বছর সশ্রম কারাদণ্ডের কথা বলা হচ্ছে যে, অথবা 10 লক্ষ টাকা। লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে ওষুধ উৎপাদন করা হইলে, নিবন্ধন ব্যতীত ওষুধ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয়, বিতরণ, মজুদ বা প্রদর্শন করলে, তারপর সরকারি ওষুধ বিক্রয় বা বিক্রয় উদ্দেশ্যে মজুদ প্রদর্শন করলে, লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স আরোপিত শর্ত অনুসারে ওষুধ আমদানি করলে। মেডিকেল ডিভাইস ব্যবহারের বিষয়ে আইনে নতুন ধারা যুক্ত করা হয়েছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ওষুধ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এখন রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রয় ও ব্যবহার বন্ধ থাকবে এবং এগুলোর মধ্যে শাস্তিযোগ্য অপরাধ হবে। নতুন আইন অনুযায়ী কসমেটিক্স পণ্য উৎপাদনকারীদের ঔষধ প্রশাসন থেকে অনুমোদন নেওয়ার বিধান রাখা হয়েছে। উৎপাদন, বিতরণ এসবের জন্য বিধি, ঔষধ প্রশাসন বিধি করবে, সে বিধির আওতায় তাদেরকে লাইসেন্স নিতে হবে। এর বাইরে মন্ত্রিসভার বৈঠকে কপিরাইট আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সময়ের প্রেক্ষাপটে বেশ কিছু নতুন সংজ্ঞা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।